Hey guys, good morning. কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো দেখতে পাচ্ছি। সকাল সকাল চলে এসেছি। কি করতে? একদম রান্না করি। সকাল সকাল নাই, বোকামি কথা বলছি তো। আমার টিফিন করা হয়ে গেছে, এখন বাজে 10:30। আমি বলছি সকাল। তো এই দেখো আজকে রান্না হচ্ছে ফুলকপি, আলু আর এই যে দেশি মুরগি ডিম। এই দেখো এটা দিয়ে হবে আজকে হচ্ছে একদম মাখা মাখা করে তরকারি, ঠিক আছে? না ফুলকপিগুলো আলাদা জায়গায় তুলি। আর পাপা শোনা বলছে দাও দাও, কী দেবো তোমাকে? তোমাকে দেওয়ার এখানে কিছু নেই, যেগুলো ছুলতে হবে সেগুলো আলাদা করে রাখি, আর বাকিটা কি বলো? চিৎকার করে না, ও ক্যামেরার ওপার থেকে চিৎকার করছে, ওকে ফোনটা দিতে হবে। কে আমরা কোনো মতো কেউ কথা বললেই ওর ফোন চাই, ও কারোর সঙ্গে কথা বলতে দেয় না ফোনে। ও এটা একটা মানে অভ্যেস হয়েছে যে যাই ফোন আসুক ওকে আগে দিতে হবে, ও কথা বলবে, ঠিক আছে? তো এটা হবে তো আজকে তরকারি। আর এই দেখো করেছি ভেন্ডি ভাজা, এই দেখো। আর এখানে পুষ্টিকর ভাত বসিয়েছি, আলু, গাজর, পেঁপে, টমেটো, ঠিক আছে? বিনসটা পাইনি, বিনসটা পাওয়া যাচ্ছে না এখন, তো এগুলো দিয়ে ওর রেগুলার ভাত হয়, তো ভাত বসিয়েছি। আর আমাদের হচ্ছে এইটা, আর এখানে এর মধ্যে আমি ওল দেখো সেদ্ধ দিয়েছি, দেখবে? এই দেখো দেখো, এই দেখো, এই দেখো ওল দিয়েছি সেদ্ধ। এটা হবে একটুখানি মাখবো, চাটনি হবে, এটাকেও সাইড করে সরিয়ে রাখবো। তো চলো আমি আগে গরম, তো এগুলোকে আলাদা করে তুলে নিই। কাদের কাদের এখনও রান্না বসেনি বা বসে গেছে জানিও আমাকে, আমার রান্না বসে গেছে, আমাকে তাড়াতাড়ি করে করতেই হবে। তাড়াতাড়ি করে বলি করতে হবে, কিন্তু তাড়াতাড়ি করে হয়ে না। আর ওই দেখো চিৎকার করছে সে, তো ডবল ডিম করব তার জন্য। এই যে ডবল ডিম করব দুপুরের দিন, আর রাতে একটা করে সিঙ্গার রাখবো। কি হলো? ও যে ও সেই যে ফোনে আমি দেখছি, আমি ভিডিও করছি, ও সমান চিৎকার করছে। ওই যে কি হয়েছে বলো 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 বলো, কি হয়েছে? তুলে নিব আগে, তারপরে মশলা করব। তো চলো সঙ্গে থাকো তোমরা, ঠিক আছে? পড়ে যাবে তো, পড়েও গেল। ওকে বেঁধে রেখেছি, বেঁধে রেখে দিয়ে দরজা ওদিকে বন্ধ করে রেখেছি, না হলে ও একটা কাজ করতে দেয় না, প্রচণ্ড দুষ্টুমি করে, কিছু করার নেই আমার, আমাকে বন্ধ করে করতে হয়। চলো আমার সঙ্গে থাকো, হ্যাঁ আমি এগুলো তুলে নিই, চলো। তো এই দেখো আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেল, শুধু ভাত বসাবো এবারে। রান্না হয়ে এসছে, প্রচণ্ড গরম, দেখছো কি অবস্থা, গরম লাগছে, গুমোট করছে ওয়েদারটা, রোদ উঠছে আবার ঢেকে যাচ্ছে, আমার অবস্থা দেখো প্রচণ্ড গরম। তো এই যে দেখো এখানে ডিমের ঝোলে দেখো বসিয়ে দিয়েছি, টগর টগর করে ফুটছে, হ্যাঁ এবার নামাবো। আর এই দেখো এই যে পুষ্ণা ভাতও হয়ে গেছে, ভেন্ডি ভাত থেকে আগে দেখলাম, আর পুষ্ণা অর্ধেকটা ডিম সেদ্ধ করে দিয়েছি খেতে, অর্ধেকটা পরে দেবো। আর এখানে হচ্ছে ওলের চাট মানে আর কি, লেবু দিয়ে, লঙ্কা দিয়ে, নুন, তেল সব দিয়ে রেখে রেখেছি। এই হচ্ছে রান্না, ভাতটা বসাবো, আর দাদা ভাই চা খাবে, আবার চা বসিয়েছি একটুখানি। তো চলো বাসন কুসনগুলো সব মাজতে হবে, এক এক করে মাজবো, করে ভুষে স্নান করাবো, খাওয়াবো, এখন অনেক 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 কাজ, কাজের শেষ নেই। আর ওই দেখো দাদা ভাই ওখানে খেলনা গুছাচ্ছে, ভীষণ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একসার করে রেখে, জানেন তো। আর ওয়েদার দেখবে ঘুমোট হয়ে রয়েছে, রৌদ্র উঠছে, আবার মেঘ করছে, বাইরে দরজাটা খোলা কেন, গেটটা বাইরে গেটটা খোলা কেন? গেট খোলা, আর গেট কখনো বুঝি না, পট করে কখন বেরিয়ে পড়বে তার কোনো ঠিক নেই, ওর কোনো গ্যারেন্টি নেই, ওর ভয়ে সবসময় আমাকে গেট বন্ধ করে রাখতে হয়, গেট লাগিয়ে রাখতে হয়, কারণ রাস্তার সামনে বুঝতে পারছো, রাস্তার সামনে ঘর, কখন যে ওর নজর পড়বে, কখন বেরিয়ে চলে যাবে তার ঠিক নেই। আর এই দেখো ওইটা দেখতে পাচ্ছ, রৌদ্র উঠছে, আবার মেঘ মেঘ করছে, উফ বৃষ্টি হলে তো শান্তি পাই। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, বেশি বড়ো ভিডিও বানাচ্ছি না, ছোটো 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 সঙ্গে যেন ভিডিও বানাচ্ছি, কারণ বড়ো ভিডিও তোমার দেখার সময় হয়ে ওঠে না, অনেক সব সময় সময় হয়ে ওঠে না অনেকের, তো ওই জন্য ছোটো ছোটো করে ভিডিও করছি যাতে তোমরা আমাকে সাপোর্ট করতে পারো। আর প্রত্যেককে বলছি যারা যারা মিষ্টি সোনাকে দেখছো তারা কিন্তু কুইন কুমকুমকেও সাপোর্ট করো, কুইন কুমকুম হচ্ছে কি তোমাদের মিষ্টি সোনাই বৌদি, ঠিক আছে? তো কুইন কুমকুমকে সাপোর্ট করো, কুইন কুমকুমের ভিডিও দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আজকে তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট ব্লগ, টাটা, লাভ ইউ।